বুধবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালে 1 নং গ্রাম পঞ্চায়েতের তারাগঞ্জ ব্রিজ সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকশিহার থানার পুলিশ। পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা এই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এই মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, এই মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি মাঝে মধ্যেই এই এলাকায় ঘোরাঘুরি করতো। এদিন সকালে এই ব্যক্তিকে জাতীয় সড়কের ধারে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা এই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এখানকার কিছু লোক আর কি, এখানে অচিনে অপরিচিত লোক এই রাস্তার উপরে ও পড়ে আছে। আচ্ছা, তা পড়ে যাওয়ার পরে এখানে আমার এলাকার যে ভিলেজ পুলিশ উনিও আসছে, অনেক লোক। তা আমরা এখন এখন সে কী অবস্থায় আছে জানি না, অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমরা এখন এইটাকে অ্যাম্বুলেন্সে নেই আমরা তুফানগঞ্জ হসপিটালে আমরা পাঠাচ্ছি আর কি। ওর নাম পরিচয় তো কিছু, ওর নাম পরিচয় জানি না, ও কোথাকার লোক সেটাও জানি না।